মার ধাক্কা দিয়ে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার। আজকের স্পেশাল শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের স্পেশালের মুখ্য বিষয় হলো সাকিব খানের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নায়িকা বুবলি। নিজের স্বামীর সম্পর্কে এমন মন্তব্য করায় সবাই হতবাক হলেও বুবলি কিন্তু বিন্দুমাত্র কোনো সংকোচবোধ করেনি। উল্টো তিনি বারবার এমনটাই প্রশ্ন করে তুলছেন যে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে সাকিব খান কী পুরুষত্বের পরিচয় দিয়েছে এটা এখনও তার মাথায় ঢোকেনি। নিজের চরিত্র নিয়ে খারাপ কথা শোনা মাত্র সাকিব খানের নাম নিজের মুখে আনতেও এখন ইতিস্তবোধ করতেছে বুবলি। তো চলুন শুনি তার কিছু বক্তব্য। পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে, হাড় ধাক্কা দিয়ে। এটা কি কোনো পুরুষের পুরুষত্ব? নেই। তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দেবেন। এবং আরও যে ব্যাপারগুলো, আমি আমি একটি কথা বলি, আমি গত 8 বছর ধরে আমি ফিল্মে কাজ করি। তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম, তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি। তো আমার এই দীর্ঘ 10-12 বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপার্স আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নিই সেটা কি তাহলে আমার ফল্ট? এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি? ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে? সো এটা উনি আসলে উত্তর দিক। এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে, যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কী প্রমাণ করতে চান, যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে? আপনারা যদি 2017-এর দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকমভাবে, এবং কিছুদিন পরপর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সহকর্মী, আমার হাজব্যান্ড, আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারছি। এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি, এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি, সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে। সব কিছু শোনার পর থেকেই সাকিব খান এবং বুবলিকে নিয়ে সাংবাদিকদের যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যেটা প্যারাসিটামল বা নাপা দিয়ে কোনো কাজ হবে না বলে জানিয়েছে বিভিন্ন ফালতু গবেষকরা। সর্বপ্রেক্ষিতে এখন যেটা দেখা যায় যে বুবলির বিষয়ে সাকিব খান যেসব মন্তব্য করেছিল, যে তিনি বাইরে থেকে 3 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ি কিনেছে, এটা তার অবৈধ টাকা হ্যান ত্যান, তো সেই কথার প্রেক্ষিতে মুখ খুলল বুবলি যে তিনি বিভিন্ন জায়গা থেকে লোন এবং পারিবারিকভাবেও কিছু অর্জিত অর্থ দিয়ে তিনি কিন্তু গাড়িটা কিনেছে এবং লোনটা করতে গেলেছে সেই ডকুমেন্টও তার কাছে আছে। তো সব প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বুবলিও কম নয়, বুবলিও নিজের জায়গা থেকে এভিডেন্স ঠিক থাকছে, সাকিব খানও ওইদিকে এভিডেন্স কিছু হাতত লে মাটত নামিছে। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেহজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন, এবং আমি কিন্তু গত কয়েকদিনের উনি কথা বলিনি, কারণ আমি বলতে চাইনি, কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন। আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুক, কিন্তু বারবার এভাবে নাম নিয়ে কথা বলছি। আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি, একজন সন্তানের মা, একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে, সামনে রাখতে চাইবে। সো এটা কি আমার ভুল হয়েছে?